বঙ্গের দক্ষিণে অবস্থিত সুন্দরবন, আর সেই সুন্দরবনের বেশ কিছুটা অংশ রয়ে গিয়েছে পড়শিদেশ বাংলাদেশও। সেখানেও যেন ধরা দেয় সুন্দরী গেওড়া গড়ানোর দৃশ্য, আর সেই গহন অরণ্যে লুকিয়ে আছে এক রহস্যময় মন্দিরের গল্পকথা। নদী পরপর সব গিলে খেয়ে নিল, আজও মাথা তুলে নিজের অস্তিত্বে জানান দেয় প্রায় 400 বছরের এক পুরনো দুর্গের অংশ। বাংলাদেশ সুন্দরবন এলাকায় প্রায় 400 বছর আগে ঘন জঙ্গলে মহারাজা প্রতাপ আদিত্যের তৈরি শিবসা দুর্গ শিবসা নদীতে ভেসে গিয়েছিল, কিন্তু সেখানে রাজা প্রতাপ আদিত্যের তৈরি মা কালীর মন্দির এখনও দাঁড়িয়ে আছে, হয়তো দেবত্বের আশীর্বাদ দেখানোর জন্য। 400 বছর পর বাংলাদেশ সুন্দরবন এলাকার বাসিন্দারা সুযোগ পেয়েছে দেবত্বের আশীর্বাদে দাঁড়িয়ে থাকা সেই কালী মন্দিরের কালীমাতার পুজো করার। তথ্য প্রদানের জন্য বিশেষ ধন্যবাদ মিহির কান্তি মজুমদার, সাবেক সচিব বাংলাদেশ সরকার। ডিরেক্টর উদ্দীপন, ইন্দো বাংলা টাইমস বিজনেস।